আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অবশেষে গ্রেপ্তার হলো কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআনুল করিমকে অবমাননা করা সেই পিচাস। মধ্যরাতের সিসিটিভির ফুটেজ দেখেই মূলত শনাক্ত করা হয় এই নরাধমকে। ভিউয়ার্স, একটু ভেবে দেখুন কতটা নিস আর অসুস্থ চিন্তাধারার মানুষ হলে এমন জঘন্যতম কাজ করতে পারে, কতটা নিস আর হেয় মন মানসিকতা থাকলে এমন ধরনের ঘটনা ঘটাতে পারে। উল্লেখ্য, কুমিল্লার পূজামণ্ডপে এমন ঘটনা ঘটিয়েছিল রাতের অন্ধকারে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যখনই ব্যাপারটি চোখে পড়েছে সাধারণ মানুষের, তখন থেকেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে চারিদিকে। কেউ বলছে নির্দিষ্ট কোনো পরিকল্পনা মাফিক করা হয়েছে এমন কাজ, আবার কেউ বলছে ধর্মীয় রেষারেষি থেকে হতে পারে, আবার কেউ বলছে রাজনৈতিক কর্মকাণ্ড সিদ্ধি করার জন্যও হতে পারে এমন ধরনের কাজ। একটি কথা বলতে চাই, যে উদ্দেশ্যেই হোক না কেন, এমন জঘন্যতম কাজ কীভাবে করতে পারে, কোথায় মানুষ আর কোথায় মানবতা? এই ঘটনার প্রেক্ষিতে বলতেই হচ্ছে স্বার্থ সিদ্ধির জন্য মানুষ সব কিছু করতে পারে। ভিউয়ার্স, কুমিল্লা পূজামণ্ডপকে ঘিরে সাম্প্রতিক একটি সিসিটিভির ফুটেজ গণমাধ্যমে এসেছে। চলুন আপনাদের ফুটেজটি দেখানোর চেষ্টা করব। কুমিল্লার নানুয়া দিঘির অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তা এটা। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত 3:12 অজ্ঞাত এক লোক হেঁটে আসছে। এ সময় তিনি সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত ওই এলাকার মধ্যেই হনুমানের হাতে থাকা গদা নিয়ে ঘোরাফেরা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে সিসিটিভির ফুটেজ দেখে যদিও ব্যক্তিকে শনাক্ত করা গেছে, কিন্তু এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছেন তিনি। তাকে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীদের সর্বাত্মক প্রচেষ্টা চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যমে এটা নিশ্চিত করেছে এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পূজামণ্ডপ এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে সর্বশেষ রাত 2:30 পর্যন্ত মণ্ডপে ভক্তদের আনাগোনা ছিল, এরপর আর কেউ ছিল না সেখানে। সেই সুযোগেই রাত 2:30 থেকে সকাল 6:30 মধ্যেই এমন কর্মকাণ্ড ঘটায়। তবে এলাকাবাসীর দাবি এই ঘটনাতে শুধুমাত্র 3 জন নয়, আরও বড় ধরনের কেউ জড়িত আছে। এলাকাবাসীদের অভিযোগ কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা এই কাজ সম্পাদিত হয়েছে। কুমিল্লার অস্থায়ী সেই পূজামণ্ডপটির পশ্চিম পাশে রয়েছে একটি মাজার। কেউ কেউ অভিযোগ করেছে মাজার থেকেই ঘটনাটির সূত্রপাত হয়েছে। তবে এ সময়ে মাজার সংশ্লিষ্টরা বলছে মাজার থেকে এমন ধরনের ঘটনা ঘটার কোনোই সম্ভাবনা নেই। এ সময়ে মাজারের এক কর্মকর্তা বলেন যে ধরনের কোরআন শরীফ পূজামণ্ডপে রাখা হয়েছিল সে ধরনের কোনো কোরআন শরীফ আমাদের মাজারে নেই। সেই সঙ্গে তাদের মাজারের পুরো এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সিসিটিভির ফুটেজ চেক করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পায়নি। কুমিল্লার এই ঘটনায় এখন পর্যন্ত মোট 46 জনকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে 9টি। প্রিয় ভিউয়ার্স, পরবর্তীতে এই ঘটনার লেটেস্ট আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।